নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই শ্যাম্পের রান্না বান্না আমি দেবশ্রী আজহাজি হাজির রয়েছেন নি আরও এক শ্যাম্পের রান্না আজ আমি বানিয়ে দেখাবো ছোট বড় সকলের প্রিয় এগরোল তাহলে আসুন দেখে নেই কীভাবে বাড়িতে বানানো যায় এই মজাদার এগরোল এর জন্য প্রথমে ময়দাতে আমি দিয়ে দিলাম লবণ এরপর দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েল আর লবণটা ভালো করে মিশিয়ে নেব ময়দার সাথে আমার মেশানো হয়ে গেছে ময়ামটা এরপর অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি একটা সফট ডো তৈরি করতে হবে খুব কিন্তু শক্ত করলে হবে না এরপর দিয়ে দিচ্ছি একটু রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েলটা ভালো করে ডোটাতে মাখিয়ে নেব নিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেব ফিরে আসছি দশ থেকে পনেরো মিনিট পর ডোটা থেকে এরকম বড় বড় করে লিচি কেটে নিয়েছি এরপর আমি লেচিগুলো পরোটা বেলে নেব। অল্প ময়দা দিয়ে আমি বেলে নিচ্ছি আপনারা তেল দিয়েও বেলতে পারেন পরোটাগুলো খুব পাতলা বা মোটা হবে না এরপর রোলের জন্য আমি ডিমটা ফেটিয়ে নিচ্ছি ডিমের মধ্যে দিয়ে দিলাম অল্প লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছে এরপর পরোটাটা আগে ভেজে নেব একদিকটা হয়ে গেলে অন্য দিকটা উল্টে দেবো এরপর দিয়ে দিচ্ছি তেল তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি পরোটাটা ভাজা হয়ে গেছে তুলে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ফ্যাটানো ডিম এরপর ভাজা পরোটাটা ওপর থেকে দিয়ে ভালো করে চেপে চেপে বেজে নিচ্ছি ডিমটা যাতে ভালো করে স্প্রেড করে যায় সেই জন্য ভালো করে চিপে চিপে দিচ্ছি অবশ্যই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন এইভাবে পাখিগুলো আমি করে নিচ্ছি এইভাবে বাড়িতে বানান দেখবেন খুব সুস্বাদু লাগে বাড়িতে বানানো এগরোল যারা আমার চ্যানেলটিকে নতুন সাবস্ক্রাইব করছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ প্লিজ ভিডিওটি অন্তত কমপক্ষে তিন থেকে চার মিনিট দেখার পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নালে কিন্তু সাবস্ক্রিপশান কেটে যাচ্ছে সো প্লিজ মনে রাখবেন এই কথাটি পরোটা একটু ঠান্ডা থাকলে এভাবে হাত দিয়ে দিয়ে চিপে চিপে করা যায় তবে গরম থাকা অবস্থায় হাত দিয়ে না করাই ভালো সব রোলগুলের পরোটাগুলো আমার করা হয়ে গেল এরপর রোলগুলো আমি বানাবো এর জন্য আমি নিয়েছি শশা কুচি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট লবণ লবণটা ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপর রোলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সস এই সসটা কিন্তু টমেটো কেচাপ না এটা সয়া সস চিলি সস তার সাথে আছে অল্প একটু চিনি আর অল্প একটু লবণ দিয়ে জল দিয়ে অল্প করে আঁচে ফুটিয়ে আমি এই সসটা তৈরি করেছি এরপর ভালো করে মুড়ে দিচ্ছি এই সসটা দিয়ে কিন্তু রোল করলে খুব ভালো লাগে খেতে অবশ্যই এইভাবে বাড়িতে বানান আর বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানান কেমন হয়েছে রোল কিন্তু এইভাবে মুড়লে খেতে অসুবিধা হয় না না হলে দোকানের মধ্যে যে রোলগুলো আমরা খাই অনেক সময় ভেতরে কাগজ থেকে যায় সেটা মুখের মধ্যে লাগে তখন খুব খারাপ লাগে খেতে বারবার কেটে বাদ দিতে হয় এইভাবে কিন্তু রোল মুড়লে তখন বাইরে থেকে ছিঁড়ে ফেলতে কাগজটা খুব সুবিধা হয় আগে পরোটাটা মুড়ে ফেলতে হবে তারপর এইভাবে কাগজ দিয়ে রোলটা প্যাকিং করে নিতে হবে আপনারা স্যালাডের মধ্যে গাজরও ইউজ করতে পারেন আমার এগ্রো রেডি আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার